আসসালামু আলাইকুম, টেকরাকিব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মাঝে যে আর্নিং প্রসেসটা শেয়ার করবো, রিসেন্টলি এই প্রসেসটা খুবই ভাইরাল হয়েছে। আপনারা অনেকেই আমাকে কয়েকদিন যাবৎ মেসেজ দিচ্ছেন, ভাই মেটাভার্সিয়াস নিয়ে একটা ভিডিও মেক করেন। সো আমি ভাবলাম যেহেতু এই সাইটটা সবাইকে প্রফিট দিচ্ছে এবং আমার যতটুকু মনে হচ্ছে এই সাইটটা লং টাইম থাকতে পারে, এটা একটা ব্লক চেইন পদ্ধতি, আমি রিকোয়েস্ট করবো আপনারা ইনভেস্ট করেন আর না করেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন। কারণ এই সাইট থেকে আপনি কয়েকটা উপায় ইনকাম করতে পারবেন, শুধু যে আপনি এখানে ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন সেটা না, আপনি রিফার্স ছাড়াও অনেকগুলো অটোপোল অনেকগুলো ওয়ে আছে যে ওইগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন। সো আমি আবার রিকোয়েস্ট করতেছি আপনারা এখানে ইনভেস্ট করেন আর না করেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন। প্রথমে আমি সংক্ষেপে আপনাকে একটা ধারণা দিই এই সাইট থেকে আপনি কী কী উপায় ইনকাম করতে পারবেন। এই সাইট থেকে আপনি অনেকগুলো উপায় ইনকাম করতে পারবেন, বাট বেসিক যে উপায়গুলো আছে এইগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার 210 TRX এর প্রয়োজন হবে এবং প্রতিদিন আপনি এখান থেকে মিনিমাম 5 TRX থেকে সর্বোচ্চ 70 TRX পর্যন্ত আপনি রেগুলার একটা প্রফিট পাবেন। এটা মানে আপনি পাবেনই পাবেন 100% এবং প্রতিদিন আপনি এখান থেকে পাবেন, মিনিমাম 5 TRX এর কম পাবেন না এবং এখান থেকে আপনি 70 TRX থেকে শুরু করে আপনি 10 TRX বা 12 TRXও পেতে পারেন। মিনিমাম 5 TRX মানে 100% পাবেন আপনি এখান থেকে রেগুলার। তারপর এখানে আছে M6 10% কমিশন পাবেন, এখানে 20 TRX থেকে 40 TRX এভাবে আসতেই থাকবে। প্রথমবার অটোপোল আসছে, এখানে আপনি কয়েকটি উপায়ে অটোপোলের মাধ্যমে এখান থেকে আপনি প্রফিট পাবেন। প্রথমবার অটোপোলে আপনি 7 থেকে 10 দিনের মধ্যে 72 TRX পাবেন। তারপর আপনি দ্বিতীয়বার যে এখন অটোপোল পাবেন তখন আপনি এখান থেকে 144 TRX পাবেন। তারপর এখানে তৃতীয়বার আপনি যে অটোপোল পাবেন এখান থেকে আপনি 288 TRX পাবেন। এখানে কিন্তু আপনি মাত্র 220 TRX আপনি ইনভেস্ট করতেছেন, কিন্তু এই যে অটোপোলের যে আর্নিংটা আছে এটা কিন্তু আপনি অটোমেটিকলি পাচ্ছেন। তারপর এখানে আছে চতুর্থবার অটোপোলে আপনি 576 TRX পাবেন। এইভাবে আপনি কয়েকটা উপায় অটোপোলের মাধ্যমে এখান থেকে প্রফিট পাবেন। তারপর এখানে তৃতীয় নম্বরে যে ইনকাম সিস্টেমটা আছে সেটা হলো আপনি যদি দুইটা রিফার করতে পারেন তাহলে এখানে আপনি একটা বুস্টারের অপশন পাবেন। আপনি যদি এখানে 100 TRX দিয়ে বুস্টার করেন সেক্ষেত্রে 10 থেকে 15 দিন পর আপনি 300 TRX পাবেন। তারপর যদি আপনি 200 TRX দিয়ে বুস্টার করেন সেক্ষেত্রে আপনি 10 থেকে 15 দিনের মধ্যে 600 TRX বুস্টার পাবেন। এভাবে আপনি যদি রিফার করেন তাহলে প্রতি রিফারে আপনি প্রায় 860 TRX করে কমিশন পাবেন এবং প্রতিদিন আপনি 100% মানে ইনকাম কমিশন পাবেন। অর্থাৎ আপনার রিফার যে ইনকাম করবে সেখান থেকে আপনি 100% কমিশন পাবেন এবং আপনি 10 লেভেল পর্যন্ত রিফারাল কমিশন পাবেন। এছাড়াও কয়েকটা উপায় আপনি ইনকাম করতে পারবেন, আমি A to Z সকল বিষয় নিয়ে আলোচনা করব। সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। এই সাইটে কাজ করার জন্য প্রথমে আপনার একটা ওয়ালেট ডাউনলোড করতে হবে, ট্রন প্রো লিঙ্ক আপনার অনেকেই হয়তো বা জানেন। আপনাদের যাদের ট্রন প্রো লিঙ্কে অ্যাকাউন্ট নাই, অ্যাট ফার্স্ট আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বক্সে টাইপ করবেন ট্রন প্রো লিঙ্ক, দেন যে অ্যাপটা আসবে অ্যাপটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সিম্পলি আপনি অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে সিম্পলি আপনি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিবেন। এখানে প্রথমে কিন্তু আপনি এখানে ক্লিক করতে পারবেন না, এর জন্য জাস্ট স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে আপনি ওয়ালেট নেম দিবেন, আমি রিকোয়েস্ট করবো আপনার আইডি কার্ডে যে নাম আছে ওই নামটা দিবেন। আইডি কার্ড না থাকলেও আপনার ফ্যামিলি যদি কারো আইডি কার্ড থাকে সেই আইডি কার্ড অনুযায়ী নাম দেবেন। এখানে KYC কমপ্লিট করার দরকার নাই, বাট এখানে অবশ্যই আপনি নামটা একটু ভালোভাবে সিস্টেম করে দেবেন তাহলে ভালো হবে। দেন এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, অবশ্যই এখানে ক্যাপিটাল ওয়ার্ড এবং সংখ্যা টংখ্যা মিক্সড করে দিবেন। দেন পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। ব্যাকআপ নাওতে ক্লিক করার পর ওইখানে আপনি কিছু সিকিউরিটি কি দেখতে পারবেন, ওই কিগুলো আপনি ভালোভাবে কালেক্ট করে রাখবেন আপনার অন্য একটা মোবাইল দিয়ে ওইখানে একটা ছবি তুলে রাখবেন। ছবি তুলে রাখার পর আপনি আবার ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পর ওইখানে ভেরিফাই আসবে, যেরকম আপনারা যারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন প্রত্যেকেই জানেন কিন্তু কীভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেমভাবে আপনি ভেরিফাই কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনি ইউটিউবে ট্রন প্রো লিঙ্ক ক্রিয়েট অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট ট্রন প্রো লিঙ্ক এরকম লিখে সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। একটা ভিডিও দেখে আপনি সিম্পলি একটা ট্রন প্রো লিঙ্ক ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু কোনো TRX নাই। অবশ্যই আপনার এইখানে যে TRX অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে 215 TRX থাকতে হবে, কারণ এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এবং আপনার আর্নিংটা স্টার্ট করতে হলে অবশ্যই আপনার যে ট্রন প্রো লিঙ্ক ওয়ালেটটা আছে ওই ওয়ালেটে মিনিমাম 215 TRX থাকতে হবে। যেহেতু আমার এখানে TRX নাই, সো আমি এই জন্য আমার যে ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেট থেকে আমি TRX আনবো। এর জন্য আপনি এখানে প্রথমে TRX-এ ক্লিক করবেন, দেন এখান থেকে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখানে যে TRX অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন,
কপি করার পর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স আপনি যে কোনো ওয়ালেট থেকে এইখানে TRX আনতে পারবেন, কোনো সমস্যা নাই। ট্রন প্রো লিঙ্ক বেসিক্যালি ট্রাস্ট ওয়ালেটের মতনই একটা ওয়ালেট, দেন আপনি ট্রনে যাবেন, সেন্ডে যাবেন, দেন আপনার ট্রন প্রো লিঙ্কে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আপনি 215, আমি 215 না, আমি 220 TRX নিব, দেন কন্টিনিউতে ক্লিক করবেন, দেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। অলরেডি কিন্তু আমার এখান থেকে TRX চলে গেছে। যখন আপনার এখান থেকে TRX কমপ্লিট হবে, দেন আপনি এখান থেকে আপনার যে ট্রন প্রো ওয়ালেটটা আছে ওয়ালেটটা ওপেন করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি TRX চলে আসছে, 220 TRX কিন্তু এখানে ইনস্ট্যান্ট চলে আসছে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাটফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি জাস্ট রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, দেন আপনি উপরের যে থিওরিস অপশন আছে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে যে লিঙ্ক আছে লিঙ্কটা সিম্পলি আপনি কপি করবেন, শেয়ার কপি লিঙ্ক। লিঙ্কটা কপি করার পর আপনি আপনার ট্রন প্রো লিঙ্ক যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই যে এক্সপ্লোর অপশনটা আছে আপনি জাস্ট এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন, দেন এইমাত্র আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি জাস্ট সার্চে ক্লিক করবেন, দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে সিম্পলি আপনি ইন্টারে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে সিম্পলি আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন, দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার ট্রন প্রো লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ট্রানজ্যাকশন সাকসেস প্লিজ লগ ইন নামে একটা অপশন আসছে, আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। যদি এখানে লগ ইন লেখা না আসে সেক্ষেত্রে আপনি আবার পুনরায় রেজিস্টারে ক্লিক করে আবার পারমিশন দিয়ে ওকেতে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি কানেক্টে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক শো করতেছে। বেসিক্যালি এটা আপনার মানে যে রিফার লিঙ্ক আছে ওই লিঙ্কটাই, লিঙ্কটা কপি করে আপনি আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। তারা যদি এই লিঙ্কটা ব্যবহার করে ট্রন প্রো লিঙ্ক যে ওয়ালেট অ্যাড্রেস আছে ওই ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে এখানে আর্নিংটা স্টার্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। এবং তার রেফারাল লিঙ্কে ক্লিক করে কেউ যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করে সেখান থেকেও আপনি কমিশন পাবেন। এইভাবে আপনি 10 লেভেল পর্যন্ত এখান থেকে রেফারাল কমিশন পাবেন। এখানে পার্টনার আছে, টোটাল TRX আছে, কারেন্ট ওয়ালেট আছে, টোটাল M6 ডিরেক্ট ইনকাম আছে, এইখানে অটোপল ইনকাম আছে, অনেকভাবে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আপনি ভাবতেই পারবেন না যে কত উপায়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে প্যাকেজ ওয়ানের যে প্যাকেজটা আছে এখানে আমি 200 TRX যেহেতু ইনভেস্ট করছি এই জন্য প্যাকেজ ওয়ানের যে আর্নিং আছে এখান থেকে আমি এই আর্নিংটা পাবো। এখানে প্যাকেজ টু অ্যাক্টিভ করার জন্য আপনার 400 TRX-এর প্রয়োজন এবং প্যাকেজ 3 অ্যাক্টিভ করার জন্য আপনার 800 TRX-এর প্রয়োজন। এখানে প্যাকেজ 4 আছে, 5 আছে, 6 আছে। আই হোপ এখানে যে প্যাকেজ আছে প্যাকেজগুলো আমি খুব রিসেন্টলি অ্যাক্টিভ করবো। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে প্যাকেজ 1-এর যে ইনকাম আছে এখানে M6 যে ইনকামটা আছে এখান থেকে 30% কমিশন পাবেন এবং M6 যে অটোপোল আছে এখান থেকে 10% পাবেন। এখানে অনেকভাবে ইনকাম করতে পারবেন। এখানে আরেকটা মজার ব্যাপার হলো এখান থেকে আপনার যে আর্নিংটা হবে এই আর্নিংটা কিন্তু আপনার উইথড্র দেওয়ার প্রয়োজন হবে না, এই আর্নিংটা অটোমেটিকলি আপনার যে ট্রন লিঙ্ক প্রো যে TRX অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে চলে যাবে। দেন কিন্তু আপনার ট্রন লিঙ্ক প্রো যে TRX অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস থেকে কিন্তু আপনি TRX আপনার ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, আপনি যে কোনো ওয়ালেটে নিয়ে সেটা কিন্তু ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি অটোমেটিকলি যেহেতু উইথড্র নিতে পারতেছেন সো এখানে আপনার উইথড্র নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি 24 ঘন্টা পর আপনার যে কমিশন আসে বা আপনার যে এখানে যে রিফারাল কমিশনটা আসবে এই কমিশনটা কিন্তু অটোমেটিকলি আপনার যে ট্রন প্রো লিঙ্কের অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে চলে যাবে। আমি রিকোয়েস্ট করবো যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট রিলেটেড ওয়েবসাইট সো আপনি এখান থেকে যে কমিশন পাবেন কমিশনটা ইনস্ট্যান্ট আপনার ট্রন প্রো লিঙ্কে যে ওয়ালেট আছে ওয়ালেটে না রেখে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে আপনি ওইটা ট্রান্সফার করে নেবেন। এবং আপনি যদি এখানে 3 ডটস অপশনে ক্লিক করেন এখানে ড্যাশবোর্ড আছে, টিম আছে, সাপোর্ট আছে, A to Z সকল ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে 12 TRX আছে, তারা কিন্তু প্রায় 214 TRX-এর মতো কেটে নিছে এবং এখানে আপনি কিন্তু এই যে TRX আছে এই TRX কিন্তু আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন আপনার ট্রাস্ট ওয়ালেট বা আপনি যে কোনো ওয়ালেটে কিন্তু এখান থেকে নিতে পারবেন।
কোনো ব্যাপার না। এখন আসি আপনি পুনরায় আবার ওই ওয়েবসাইটে লগ ইন দেবেন কীভাবে, এর জন্য আপনি এখান থেকে আবার এক্সপ্লোরে আসবেন, দেন এখানে সার্চে যাবেন। সার্চে যাওয়ার পর এইমাত্র আপনি যে অ্যাড্রেসটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, দেন আপনি এখান থেকে জাস্ট নিচে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনি মাত্র 2-3 সেকেন্ড ওয়েট করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা লং টাইম আর্নিং করতে চান চাইলে এখানে ইনভেস্ট করে আর্নিং করতে পারেন, বাট একটা বিষয় আছে যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট সাইট সো অবশ্যই আপনার রিস্ক নিয়ে তারপর এখান থেকে ইনভেস্ট করতে হবে। আপনারা যারা রিস্ক নিতে পারবেন না তারা অল টাইম ইনভেস্টমেন্ট রিলেটেড যে সাইট আছে এই সাইটগুলো স্কিপ করবেন।